সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার না হলে পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে সব সরকারি বিশ্ববিদ্যালয় অর্ধ দিবস কর্মবিরতি পালন শেষে এই ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এছাড়া আগামীকালও বৃহস্পতিবার অর্ধ দিবস কর্মবিরতি এবং তিরিশ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে শিক্ষকরা বলেন প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে ভুক্তভোগী হবেন আগামী দিনের বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা তাদের অভিযোগ সরকারি উচ্চ পর্যায়ের কেউ শিক্ষকদের দাবির বিষয়ে যোগাযোগ করেনি এখনো কোনো আলোচনা ছাড়াই পেনশন স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের শিডিউল চাইলেও একটি মহল দেখা করতে দিচ্ছে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা সার্বজনীন আপনার যে স্কিমটা তারা আগামী বছর চালু করবে সেটা সেবকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করে সার্বজনীন যদি হয় আমরা সেটা গ্রহণ করব আমাদের সুপার গেটটি দিতে হবে আর আমরা দীর্ঘদিন থেকে পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি যে আমাদেরকে একটা স্বতন্ত্র বেতন স্কেল আমরা কারোর মুখোমুখি হতে চাই না